তুমি কোন মেডিকেলে পড়ো? ও, ঢাকা মেডিকেল কলেজ। এটা সরকারি নাকি বেসরকারি? তোমার বেতন কত? জামা কাপড় সহ দেয় সরকার থেকে? তোমার পরনে এই জামাগুলো কি সরকারি? কি নিয়ে পড়তেছো? হার্ট, মাথা নাকি অর্থোপেডিক্স? কোন সাবজেক্টে পড়তেছো? কোন ডিপার্টমেন্ট? রুগী দেখো না? লাশ কাটছো কোনোদিন? আর কতদিন লাগবে ডাক্তার হতে? কয় বছর গেছে? বিদেশে যাবো না? আমি শুনছি বিদেশে না গেলে নাকি বড় ডাক্তার হওয়া যায় না। এখনো কলেজে পড়তেছো? ভার্সিটিতে উঠবা কবে? বাবা, আমার শরীরের ব্যথা, বল শক্তি পাই না। ভালো একটা ঠোয়া লিখে দাও না, ভালো ভালো ওষুধ দিও যাতে বল শক্তি পাই। আমার প্রেশার মেপে দাও। বন্ধু, আমার দুই পায়ের মাঝে চুলকানি লাল হয়ে কালাও হয়ে গেছে, তাও ভালো হচ্ছে না। কিছু একটা দে, ফ্রিতে ট্রিটমেন্ট চাই। আমাদের এলাকায় একটা হসপিটাল দিও। এত টাকা পয়সা কী করবা মিয়া? ডাক্তার নিয়ে আসে নাকি? ডাক্তার তো আবার ডাক্তার নিয়ে ছাড়া বিয়ে করে না। শুনলাম তুমি নাকি লাখ লাখ টাকা ইনকাম করো, ঢাকায় কি বিয়ে টিয়ে করে ফেলছো নাকি? এত দেরিতে দেরিতে বাসায় আসো কেন? হ্যাঁ দোস্ত, একটা মেডিকেলের মেয়ে মিলায় দে না, রিলেশন করতাম। তোর তো আবার মেয়ের অভাব নাই। এই এক্স রেটা দেখে দাও তো, ওই রিপোর্টটাতে কী প্রবলেম? বাজান, আমি ভাত খাইতে পারি না, বুকে ব্যথা। ময়মনসিংহ মেডিকেল কলেজের এক প্রফেসরকে দেখাইছিলাম, ভালো হয়নি। তুমি একটু দেখো তো বাবা, ওষুধগুলো ঠিক আছে কি না। মুরগিটা জবাই করে দাও। এবারে কিন্তু গরুর চামড়াটা তোমাকেই সিলতে হবে। এই ট্যাবলেটের কাজ কি? ওই বোতলটা কেন দিছে? ফ্রিজ গরম হয়ে যায় কেন? রাতে ঘুমাইলে খিদা লাগে কেন? মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা। বাম্পার মলম দিলে ভালো হবে বাবা। যাই, ভাত খায়া আসি, পরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো।